I am going to go to the village. ওয়েদার কাটানোর পর এমন একটা রোদ ঝলমলে দিনে বেরোনোর মজাটাই আলাদা, তাও আবার নতুন বাইক নিয়ে। তো বন্ধুরা, তোমরাও যদি মন চায় তো বেরিয়ে যেতে পারো এমন একটি সুন্দর দিনে প্রকৃতির সৌন্দর্য উপলব্ধি করার জন্য। আর সাথে যদি থাকে একটি নতুন বাইক তো কোনো কথাই নেই, জাস্ট ফাটাফাটি। আর একটু পথ যাওয়ার পরেই সেই মুড়িঘাটা ব্রিজটা আমরা ক্রস করব, যেটা দেখাবো বলে তোমাদেরকে বলছি। আর আমাদের উদ্দেশ্যটা ব্রিজটাকে ঘুরতে যাওয়া নয়, আমাদের যাওয়ার পথে ব্রিজটা পড়ছে, তাই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর আমরা যেখানে যাব বাইক স্টিকার করতে, তো সেই ডিটেলস ভিডিও তো নেক্সট ভিডিওতে তোমরা পেয়ে যাচ্ছ। সঙ্গে থাকো, আর একটু পরেই ব্রিজটা দেখাচ্ছি, দেখো কি সুন্দর। স্কুটি করে ভিডিও করতাম, তো বাইকের নামটা বলছি না। তো যারা বন্ধুরা ভিডিও দেখছো, যদি কেউ জেনে থাকো তো কমেন্টে জানিও যে কী বাইক নিলাম আর কোন বাইকে করে ভিডিও করছি এখন। নতুন বাইক তো বুঝতেই পারছি না কত স্পিডে চালাচ্ছি, জাস্ট গতি উঠে যাচ্ছে, স্পিডটা জাস্ট ফাটাফাটি। এই প্রকৃতির বুক চিরে এই তুমুল গতি নিয়ে সৌন্দর্য উপলব্ধি করতে করতে আমরা এগিয়ে যাচ্ছি। তো তোমরা সাথে থাকো আর এনজয় করো ভিডিওটাকে। তো লেটস গো গাইজ। ব্রিজের কাছে, তো ব্রিজটা দেখো কি সুন্দর, অসাধারণ সুন্দর, অসাধারণ। এটা আমাদের এখানে মুড়িঘাটা ব্রিজ, সবাই এখানে ঘুরতে আসে। তো জাস্ট দেখো জায়গাটা, দেখো অসাম। আর ছোট স্কুল রয়েছে, জাস্ট অসাম লাগছে, অসাম। তো গাইস, শেষমেশ ব্রিজটা ক্রস করে ফেললাম। তো এবার যাব আমাদের সেই গন্তব্যস্থলে যেখানে বাইকটাকে মডিফাই করবো, স্টিকার করবো। তো নেক্সট ভিডিও জন্য ওয়েট করো, কী কী করি ভিডিওতে অবশ্যই দেখাবো। আর নতুন যারা সাবস্ক্রাইব করতে বলো না। তো টাটা গাইস।